সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র কেনার আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস বা নথি লাগবে, আর কোন স্কিমের জন্য আপনারা ঠিক কত পার্সেন্ট বা কত টাকা ভর্তুকি পাবেন। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি পিডিএফ ফরম্যাটে এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে। এখানে বলা হয়েছে স্কিমের নাম, আপনারা জানেন তিনটি স্কিম আছে, একটি হলো FSSM, আরেকটি হলো OTA-SFI, আরেকটি হলো CHCA। তো আমরা এই তিনটি ক্ষেত্রেই জানব, যেখানে আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি দিতে হবে সেটা জানব, ভর্তুকির পরিমাণ জানব, আবেদন করার স্থান জানব এবং অনলাইন আবেদনের জন্য কি কি ফাইল আপনাদের আপলোড করতে হবে সেটাও কিন্তু আমরা জেনে নেব। তো প্রথমেই আমরা জানব FSSM এর ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস বা নথি দিতে হবে। প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম, ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চা অথবা দলিল, ব্যাংকের পাসবই বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আপনাদের দিতে হবে। ভর্তুকির পরিমাণ, যেখানে বলা হচ্ছে 50-60% ভর্তুকি পাওয়া যাবে মেশিনের মূল্যের উপর অথবা সর্বাধিক 3 লক্ষ টাকা, দুয়ের মধ্যে যেটি সব থেকে ন্যূনতম হবে সেটাই কিন্তু আপনারা পাবেন। আবেদনপত্র জমা করার স্থান হচ্ছে ব্লক অফিস। এবার অনলাইনে আবেদনের সময় আপনাদের যে সমস্ত ফাইল এখানে আপলোড করতে হবে সেগুলি হলো ব্যাংক ডকুমেন্ট এবং ভোটার কার্ডের কপি, 200 KB সাইজের মধ্যে JPEG ফাইল বা ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে, জমির পর্চা অথবা দলিলের কপি 1 MB সাইজের মধ্যে PDF ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে। এবার আমরা চলে আসবো OTA-SFI এর ক্ষেত্রে। এক্ষেত্রেও বলা হচ্ছে প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম, ভোটার কার্ড, আধার কার্ড। এবার ভর্তুকির পরিমাণ, ক্ষুদ্র যন্ত্রপাতির সেটের উপর সর্বাধিক 50% অথবা 10,000 টাকা, দুয়ের মধ্যে যেটি সব থেকে কম হবে সেই পরিমাণ ভর্তুকি আপনারা পাবেন। আবেদনপত্র আপনাদের জমা করতে হবে ব্লক অফিসে। এক্ষেত্রেও ওই একই ডকুমেন্টস বলা হয়েছে, ব্যাংকের ডকুমেন্টস এবং ভোটার কার্ডের কপি, 200 KB সাইজের মধ্যে JPEG ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে, জমির পর্চা অথবা দলিলের কপি 1 MB সাইজের মধ্যে PDF ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে, তবে এটা বাধ্যতামূলক নয়। এবার আমরা চলে আসবো CHC-র ক্ষেত্রে, যেখানে বলা হচ্ছে প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম, ভোটার কার্ড, আধার কার্ড, বাস্তু জমির পর্চা অথবা দলিল, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট। এবার আমরা জানব যে ভর্তুকি কত পার্সেন্ট বা ভর্তুকির পরিমাণ কি। এখানে বলা হচ্ছে টোটাল ফিনান্সিয়াল আউটলেট, যন্ত্রাদির মূল্য প্লাস পরিবহন মূল্য প্লাস বার্ষিক পরিচর্যা বাবদ খরচ, 3 বছরের প্লাস আচ্ছাদন তৈরি প্লাস 1 বছরের বীমাকরণ, ন্যূনতম 20 লক্ষ টাকা, ন্যূনতম ভর্তুকি TFO এর 40%। এক্ষেত্রে আপনাদের আবেদনপত্র জমা করতে হবে জেলা অফিসে। ডকুমেন্টস যেগুলি আপনাদের আপলোড করতে হবে সেগুলি হলো ব্যাংকের ডকুমেন্টস এবং আপনাদের ভোটার কার্ডের কপি, 200 KB সাইজের মধ্যে JPEG ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে, জমির পর্চা অথবা দলিলের কপি আপনাদের 1 MB সাইজের মধ্যে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। এবার আপনাদের এই তিনটি স্কিম সম্পর্কে জানিয়ে দিই, FSSM কি, OTA-SFI কি, আর CHC কি। তো আমরা পেজের যদি উপরের দিকে চলে আসি, এখানে দেখুন বলা হয়েছে কৃষি যন্ত্রাদি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প হলো FSSM, ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প হলো OTA-SFI, আরেকটি হলো কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প হলো CHC। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিশ্ব ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।